গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর আমি এখন সকালবেলায় রুটি করছি আর এখানে বেগুন ভেজে নিয়েছি। তো রুটি প্রায় হয়েই গেছে, এই দুটো রুটি খালি বাকি আছে। তো এবার আমরা জলখাবার খেয়ে নেবো, আর এর সাথে চা আর মিষ্টি তো থাকবেই। আর এবার দেখো আমার বিছানাটার অবস্থা। তো এখানে আমি বলছি তাহলে আবরা কাডাবরা গিলি গিলি ছু। তো দেখো, কাশ আমরা গিলি গিলি ছু বললে যদি সব কাজ হয়ে যেত এরকম, তাহলে তো আর কোনো অসুবিধাই থাকতো না, আমাদের এত খাটাখাটনি করতে হতো না। কিন্তু এটা তো হয় না, এটা আমাদের কাল্পনিক, তাই না? তো সব বিছানা টিছানা পরিষ্কার করা হয়ে গেল, এবার এই ঘরের অবস্থাটা তো ভালোই হলো। এবার নেক্সট ঘরের অবস্থাটা দেখো, মানে কি অবস্থা! ঘরে সব জামা কাপড় এখানে সেখানে পড়ে আছে চারিদিকে, কোনো ঘর এখনও খালি। সামনে জানলাটা আমি খুলেছি আর নিচে আয়রন ফায়রন সব পড়ে আছে। তো এগুলো এখন ক্লিন করব, তো এই হচ্ছে কাজ। তাহলে চলো দেখো। দেখো এবার আমার ঘর একদম ক্লিন হয়ে গেছে, পরিষ্কার করে ফেলেছি আর চারিদিকে জানলা টাল্লাগুলো খুলে দিয়েছি। সকালবেলায় একটু ঠান্ডা হাওয়া তো আসছেই, এখন শীতকাল, কিন্তু তাও সকালবেলায় ফ্রেশ হাওয়াটা ঘরে আসলে বেশ ভালোই লাগে। তো এই বিছানা গুছিয়ে নিলাম। এবার এই কাজ দুটো হচ্ছে বিশাল বড় কাজ, তো যতক্ষণ না বিছানা টিছানা ক্লিন হয় না ততক্ষণ ঘরটা খুব খারাপ লাগে দেখতে। আর দেখো চারিদিকে আমি ডাস্টিংও করে নিয়েছি, ওটা তো জানোই আমার বিরাট একটা কাজ থাকে ডাস্টিং করা। তো এই কাজটা না করা অবধি আমার শান্তি হয় না। তো ব্যাস দুটো ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। হা, চিনতে পারছ? ছাদে গেছিলাম, ছাদে গেছিলাম ছাদটা ঝাড় দিতে। সেই যে বলছিলাম ছাদ ঝাড় দেবো, ছাদ ঝাড় দেবো, সেদিন আধা দিয়েছিলাম আর আধা দিতে পারিনি, কারণ কিছু কাজ ছিল, রান্না ঠান্না সব বাকি ছিল। তো আধা ঝাড় দিয়ে চলে এসেছিলাম, আজকে আবার আধাটা ঝাড় দিলাম। বাপরে, ঘেমে গেছি রীতিমতো। এই জন্য এটা ভালো করে মুখে মাথায় পুরো জড়িয়ে আর গেছিলাম, এত ধুলো উঠছে না, ঘেমে গেছি। জল পিপাসা পেয়ে গেছে, অনেকবার এখনও ছাদে আছে, ও গাছগুলোতে জল দেবে। আর যতগুলো গামলা সরানো হয়েছে ওগুলো সব ভালো করে গুছিয়ে রেখে তারপরে ও আসবে। আমার এখন কাজ আছে তাই জন্য আমি চলে আসলাম তাড়াতাড়ি। পেয়ে গেছি, পুরো ছাদটা পরিষ্কার হয়ে গেছে। অনেক পরিষ্কার লাগছে তাই না? আরে হ্যাঁ, চলো আমি ফুলটা তুলে নিই। আজকে লঙ্কাও তুলতে হবে, লঙ্কাগুলো সব লাল হয়ে গেছে। পালং শাকগুলো কত বড় হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে। এটা পেকে গেছে না? হ্যাঁ, লেবু তো ভরে গেছে। ঘরে চলে আসলাম আর এখানে লেবু আর লঙ্কা দুটোই লেবু তুললাম, বাকিগুলো এখনও পাকেনি। আর লঙ্কা তুললাম আর ফুল তুলেছি, তো একদম ফুল হচ্ছে না, ওই যা হচ্ছে তাতেই পুজো করব। আর আজকে ও আড় মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, তো আড় মাছগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে আর দুটো ভাজতে দিয়েছি। মাছগুলো ভীষণ ফাটছে, তো সেই জন্যে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি না।
তো মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। তো আর ও এনেছিল কুমড়োর ডোগা, তো কুমড়োর ডোগাটা রান্না করছি। আর এখানে তেলের মধ্যে খালি আমি কালো জিরা ফোড়ন দিই আর আলু দিয়েছি, দিয়ে এবার এটা একটু মশলা দিয়ে দিয়েছি। এখানে বড়ি ভেজে রেখেছি, লঙ্কা রেখেছি, আর মশলা দিয়েছি আমি কালো জিরা একটুখানি, আর রাঁধুনি, আর একটু গোলমরিচ। তো এই আমি মশলা দিই, দিয়ে আমি এটা করছি। তো এবার মশলা দিয়ে দিয়ে গরম জলও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ডাটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখো এখন আমি বড়িও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর নামানোর সময় হয়ে এসছে, ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর সময় একটু দুধ দিয়েছি, আর দুধ দিলে না খেতে খুব ভালো লাগে। তো এরকম করেই আমি কুমড়োর ডোগা রান্না করি, একটু পাতলা পাতলা রাখি। আর এটা খেতে অনেক দিন পর খাচ্ছি, তো খুব ভালোই লাগবে খেতে আশা করছি, কারণ খেতে ভালো হয়েছে। আর এখন সব কাজ সেরে আমি নিজের পছন্দ মতন একটা কাজ করতে বসেছি, যে কাজগুলো আমার নিজের করতে ভীষণ ভালো লাগে। এ দেখো একটা ছোট্ট কুলো নিয়ে এসেছিল, আর ওটাকেই আমি একটু ডেকোরেট করছি। আসলে আমার ঘর সাজাতেও ভালো লাগে, আর কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে আমার ভীষণ ভালো লাগে। না হলে মাথার মধ্যে সবসময় একটা নেগেটিভ কথা বা নেগেটিভ চিন্তা আসে, তো সেই জন্যেই আমি কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি, হয় সেলাই নিয়ে না হয় কোনো ঘর সাজানো জিনিস নিয়ে। তো দেখো এই ছোট্ট কুলোটাকে আমি একটু ডেকোরেট করছি, করে আমি এমনি ঘরে সাজাবো বলেই রাখছি। তো ওপরে একটা স্বস্তিক চিহ্ন এঁকেছি, আর নিচে একটা লাল রঙের আমার লেস ছিল, তো ওইটাকেই আমি একটুখানি গ্লু গান দিয়ে বসাচ্ছি। তো কুলোটাকে ডেকোরেট করা হয়ে গেছে, তিনটে কড়িও লাগিয়েছি, দিয়ে আমি এমনি ওয়ালে এটাকে ডেকোরেট করে রেখেছি, আর ডাবল সাইডের টেপ দিয়ে আমি ওয়ালে ডেকোরেট করেছি। তো সত্যি দেখতে খুব ভালো লাগছে। আর আজকে এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলাতে আজকে আমরা এসেছি বুক ফেয়ারে, আর দেখো কি ভিড় রাস্তায়, মানে গাড়ি রাখারও জায়গা হচ্ছিল না। তো খুব কষ্টে একটা গাড়ি রাখার জায়গা পেয়েছি, যেখানে গাড়িটার পার্ক করেছি একদম বুক ফেয়ারের সামনেই, তো ওখানেই লাকিলি পেয়ে গেছিলাম। আর দেখো বুক ফেয়ারে ঢুকেছি, দেখতে তো সত্যি খুব ভালো লাগে, কিন্তু বিশাল জায়গা জুড়ে বুক ফেয়ার টা হয়, আর পুরো সব স্টলগুলো না ঘুরে শেষ করাও যায় না। তো যাই হোক আমরা সববারই আসি, দু বছর পর আবার বুক ফেয়ার আসলো, তো খুব ভালো লাগছিলো আজকে বুক ফেয়ারে এসে। আর অনেক রকমের বই দেখতে পাওয়া যায় এখানে, বেশ ভালো লাগে, আমরা বইও কিনি।
তো আমরা বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি এসে এখন দেখো দুজনে বাবা ছেলে দুটো বই কিনেছে, কিরিটির গোয়েন্দা গল্প অনির্বাণ কিনেছে আর দ্য হন্টেড হাউস রূপ কিনেছে। দুজনে দুটো পছন্দ মতন বই পেয়ে গেছে, কিনে নিয়েছে। আসলে অনেক দাম, সেই জন্যে আর কিনতে পারিনি। আর এমনিতেও বাড়িতে প্রচুর গল্পের বই আছে, তো সেই জন্যে আর কেনা হলো না। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।